স্বাগত আমাদের নিয়মিত আয়োজন সমাধান সূত্রে আমি ইস্তা জাহান উর্মি আপনাদের সাথে আছি সপ্তাহের পাঁচ দিন নারীদের নানা সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করি এই অনুষ্ঠানে আজ চৈত্র সংক্রান্তি রাত পোহালেই পহেলা বৈশাখ বাঙালির সবচেয়ে বড় উৎসব আর উৎসবে সবার রঙে রং মিলাতে সাজগোজ একটা বড় অনুষঙ্গ আজ আমরা কথা বলবো বৈশাখের সাজসজ্জা এই বিষয়টি নিয়ে তবে শুধু আমরাই বলবো না আপনারাও বলবেন আপনারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে জানাতে পারেন আপনার সমস্যা সমাধান দেওয়ার জন্য স্টুডিওতে আজ উপস্থিত আছেন রেড বিউটি স্যালনের কনসালটেন্ট আফরোজা বারভিন অনেক স্বাগত অনুষ্ঠানে যদিও আমরা বৃহস্পতিবারে অন্য আরেকটা বিষয় নিয়ে কথা বলি কিন্তু আমার মনে হলো যে যেহেতু আগামীকাল পয়লা বৈশাখ অনেকেরই আগ্রহ আছে কিভাবে সাজবেন যদিও আজকাল আসলে মোটামুটি সবাই জানেন কিভাবে কোন সাজটা দেবেন তারপরে অনেকেই টিপস চান এবং নতুন কোন প্রবণতা কোন ধারা ফ্যাশনে সাজসজ্জায় কোন ধারাটা চলছে সেটিও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটি যদি আমি শুরু করি প্রথমে যে এবছর আমি নিজে দেখতে পেলাম পত্রপত্রিকা ঘেঁটে বা ফ্যাশন ম্যাগাজিনগুলোতে যেটা এসছে যে এমনিতে তো থাকেই যে গরম প্রচণ্ড গরম এই সময় একটু হালকা সাজ দেওয়া একটু চোখের শান্তি চোখের আরাম যাতে হয় সেরকম কোনো সাজ দেওয়ার কথা বলাই হয় তারপরে যদি আপনি আপনার জায়গা থেকে একটু বলেন যে এবার কি ট্রেন্ড চলছে এবার আসলে আমরা যখন কাজ করতে যাচ্ছিলাম শুরু করছিলাম যে বৈশাখ ভাবনাটা নিয়ে যখন কাজ শুরু হচ্ছিল তো যেটা হয় যে আমরা প্রতিটা পেপার টেলিভিশন এগুলোর সাথে প্রতিনিয়ত কাজ করতে যে। আমরা তখন সেটাই করি যেটা মার্কেটে সবাই অ্যাকসেপ্ট করে বা চায় মার্কেটের ডিমান্ড যেটা থাকে তো আমরা দেখেছি যে এবার ইয়াং মেয়েরা অনেক বেশি পছন্দ করছে ওদের একটা সাজের প্রতি ওদের অ্যাট্রাকশান ক্রিয়েট হয়ে গেছে সেটা হচ্ছে ইটস লাইক ওরা একটু ওয়েস্টার্ন ধাঁচে সাজতে পছন্দ করছে ইটস লাইক নেচুরাল নিউড এই ফিল্ডটাকে তারা প্রেজেন্ট করছে তো সেই জায়গা থেকে আমাদের মনে হলো যে আচ্ছা তাহলে সাজটা আসলে এমন হতে পারে যেহেতু এটা আসলে বাঙালির অনেক বড় একটা উৎসবের দিন সো এই উৎসবের দিনে বাঙালিয়ানাকে তো আমরা ছাড়তে পারছি না আমরা সেটাকে চাই বাট টেস্টটাকে রেখে তো সেই জায়গা থেকে তখন আমরা মার্কেট একটু ঠিকঠাক মতো বুঝে বের করা হলো যে এবার অনেক বেশি একটু মানে ন্যাচারাল টোনের শ্যাডোগুলো থাকবে একটু ফিলে থাকবে মাস্কারা অনেক হাই থাকবে কাজল লাইনার হয়তো যাদের পছন্দ আছে যদি বলি আমি কাজল ছাড়া আমি ভাবতেই পারি না যদি আমি দেখি অনেকেই আছে যারা আইলাইনার ছাড়া ভাবতেই পারে না তাদের কেসটা ডিফারেন্ট এর বাইরের বড় একটা নাম্বার অফ পিপল আছেন যারা কিনা খুব পছন্দ করবেন এবার অনলি মাস্কারা দা খুব সুন্দর হাইলাইটিং করে শ্যাডোটা বের করে আনা আচ্ছা এবং এটার সাথে নেমে ব্রাইট অ্যান্ড বিগ হতে পারে তাহলে এটা অনেক সুন্দর লাগবে আবার এটার উল্টোটাও অনেকে করতে পারে লাইক লিপস্টিক অনেক ভাইব্রেন্ট টোনে চলে যেতে পারে টিপটা হয়তো খুব ছোট হয়ে আসতে পারে তো একটু ওয়েস্টার্ন ধাচ বা একটু নেচারাল নিউ ফিলটা থাকবে তার সাথে বাঙালি ব্যাপারটাও থাকবে আপনি তো ট্রেন্ডের কথা বললেন কিন্তু একটা বিষয়ে কি মানে আপনার কাছ থেকে আমি জানতে চাইতে পারি কিনা যেহেতু এটা একেবারেই বাঙালি সংস্কৃতির একটা আয়োজন এবং সারা বছর আমরা অন্য অনেক কিছু পাশ্চাত্যের অনেক সাজসজ্জা ধার করি বা পাশের দেশের অনেক ফ্যাশন ট্রেন্ড করি কিন্তু এই একটা কিন্তু আমরা আমি দেখেছি অনেককে মানে কি আসলে সবাই বোধ হয় চান যে কিছুতেই বাঙালি যে স্বকীয়তা এবং এটা যেটা একটা খুব সমৃদ্ধ একটা সংস্কৃতি আছে সেই বিষয়ের বাইরে কিন্তু কেউ যেতে চায় না মানে এই দিনে কিন্তু কোনো পাকিস্তানি পোশাক আমরা দেখি না যে সেরকম কেউ আমাদের যেটা হয় যে একটা মানুষের আসলে কমপ্লিট লুক তখনই আপনি পাবেন যখন কিনা না তার সাজসজ্জা কাপড় পুরোপুরি মিলিয়েই আসলে পুরো আউটপুটটা আমরা দেখতে পাই তো সেই ক্ষেত্রে যেটা আছে একটা মেয়ে হয়তো বা খুব সুন্দর করে কুচি দিয়ে বা এক পেচি করে বাংলা শাড়ি পরে একটা হাত খোপা করে শুধু একটা টিপ পরেও তাকে সুন্দর লাগতে পারে সেখানে খুব জরুরি না যে আমার আইলাইনার বা কাজল থাকতে হবে সো আমার কাপড়টা খুব গুরুত্বপূর্ণ কাপড়টা কীভাবে আমি পরছি সেটাও গুরুত্বপূর্ণ তার পাশাপাশি আমি কি সাজছি সাজের ক্ষেত্রে তো আসলে আমাকে ওই চোখ ওই আইলাইনার ওই কাজল ওই মাস্কারা বা শ্যাডো এটার মধ্যেই থাকতে হচ্ছে তো সেটা আসলে কে কতটা ডিফারেন্টভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারে সেটার একটা স্ট্রং জায়গা আছে সবাই আসলে প্রতিদিন নিজেকে নতুন করে মানে ডিসকভার করতে চায় সো যেহেতু নতুন করে নিজেকে নিজেকে আবিষ্কার করতে চায় তো সুন্দরভাবে দেখাতে চাওয়াটা সবার একটা এটাও একটা সবার অধিকার সো করতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই এই ট্রেন্ডটাকে সবাই মাথায় রাখছে এবং আছে যে কারণে হতে পারে যে মেয়েটা হয়তো বা কখনো কোনোদিন কাজল পড়েনি সে হয়তোবা চোখ ভরে টেনে কাজল পড়বে এটাই আমরা আশাও করি আর এটা আমরা দেখিও ফুলটা হয়তো আমরা রেগুলার ব্যবহার করি না কিন্তু বৈশাখে আমরা কটা মানুষ পাই যে ফুল পরে না মানুষের সংখ্যা কিন্তু খুব কম তো এই সব জায়গা থেকে আসলে যাবেন এটা ডে বাই ডে আপনি লক্ষ্য করেন আপনি যদি দু বছর আগের কথা ভাবেন এখন দু বছর পরের কথা দেখেন আপনি আরো সামনের দিকে এটা কি হচ্ছে মিডিয়া আপনাদেরও অবদান আছে মানে আপনারা যারা রূপ বিশেষজ্ঞ যারা কাজ করেন বিউটিফিকেশন নিয়ে কাজ করেন তাদেরও একটা বড় অবদান যে এটা যে একেবারেই বাঙালি সংস্কৃতির সাথে যুক্ত করে সাজসজ্জাটাকে একটা জায়গায় বিদায় আসা এবং মনে করিয়ে দেয়া যে আজকে আমরা আমাদের একটা খুবই একটা ঐতিহ্যবাহী এবং এবং খুবই সমৃদ্ধ একটা সংস্কৃতি আছে আমরা অন্য কোনো কিছু ধান না করেও আমরা সুন্দর করে সাজতে পারি সেই জায়গাটা কোনো হ্যাঁ সেই বিষয়টা আসলে আপনাদেরও খুব বড় একটা অবদান আছে আরেকটি প্রশ্ন আমি করতে চাই যে একেবারেই যদি এখন মেকআপের বিষয়ে আসি প্রচন্ড গরম থাকে এবং প্রতি বছরই থাকে বছরও মনে হচ্ছে সেই অবস্থা তাপ প্রচন্ড তাপ থাকে আপনি যদি একটু ভাগ ভাগ করে সকাল দুপুর এবং রাতের মেকআপ নারী তো অবশ্যই যদি ছেলেদের জন্য কোনো টিপস থাকে সেটিও আপনি বলতে পারেন হ্যাঁ আসলে বৈশাখ শুধুমাত্র যে মেয়েদের জন্য তা না বৈশাখ আমাদের সবার জন্য এবং আমরা সবাই একসাথে উদযাপন করতে চাই সুন্দরভাবে আর মেয়েদের জন্য আসলে বৈশাখটা পুরোটা দিন মেইনটেইন করা কিন্তু খুব কঠিন তাকে আসলে বারবার চেঞ্জ করতে হচ্ছে ফ্রেশ হতে হচ্ছে একবার সেজে ফেললে সেটাকে চেঞ্জ করা কিন্তু একটু কঠিন কাজ বাট একটা ছেলে একটু চাইলে অনেক বেশি সুন্দর এবং ফ্রেশ থাকতে পারে পুরো দিন জুড়ে সেই ক্ষেত্রে আমার মনে হয় এটা খুবই সুন্দর ভ্যালিড একটা কোয়েশ্চেন যে আমরা এটা আনসার করতে পারি সুন্দর করে যে একটা ছেলে সকালে ঘুম থেকে উঠে একদম আর্লি মর্নিং একদম শাওয়ার নিয়ে গোসল করে সুন্দর করে কাপড় চোপড় পরে সে হয়তোবা সকালের দিকে একটু চাইলে একটু ব্রাইট কালারের কাপড় পরে বের হতে পারে আমরা যেটাকে লাল এবং সাদার মধ্যে বৈশাখের সৌন্দর্য খুঁজে পাই তো সেটা পরে বাইরে চলে গেল এবং ঘুরে টুরে হতে পারে দুপুরে এসে আবার আবার ভালো করে ফ্রেশ ট্রেশ হয়ে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে বা আবার সে যখন বের হচ্ছে তখন হয়তো বা সে একটু লাইট টোনের কাপড়ে চলে গেল কারণ দুপুরবেলা আসলে গরম এবং অস্বস্তিকর একটা আবহাওয়া থাকে সো সেই ক্ষেত্রে ওইভাবে আবার একটু ফ্রেশ হয়ে বের হলো সন্ধ্যার দিকে আরেকবার ফ্রেশ হলো কাপড় হয়তো বা চেঞ্জ নাও করতে পারে কারণ ছেলেরা আসলে খুব একটা কমফোর্টেবল না বারবার চেঞ্জ করাতে কিন্তু মেয়েরা তো মেয়েদের কথা বেশ কমফোর্টেবল যে সকালের সকালে যেটা হয় যে আমরা খুব সকালে অনেক সাজ একটু অস্বস্তিকর খুব সকালে যদি আমরা নিজেদেরকে প্রিপারেশন রেডি করতে যাই আমরা একটু আহ কালারফুল আমি আমি একটু আপনাকে যদি থামাই একদম দর্শকগুলো অপেক্ষা করছেন আহ জি দর্শক আপনার নাম বলে আপনি প্রস্তুতি করতে পারেন আমি জায়গা থেকে লেমা বলছি জি আমার প্রশ্ন হচ্ছে আমার শ্যামলা তো আমার কোন কালার আহ শাড়ি পরলে ভালো লাগবে এর ব্যাপারে আর একটা হচ্ছে প্রশ্ন আপনি বিউটিশিয়ানের কাছে আমি প্রশ্ন হচ্ছে যে আপনি কি ব্রিটিশিয়ান প্রশিক্ষণ দেন যদি প্রশিক্ষণ দেন তাহলে আপনার একটু ঠিকানা অথবা মোবাইল নাম্বারটা দিলে একটু উপকৃত হতাম আপনাকে অনেক ধন্যবাদ আচ্ছা প্রথমে তার প্রশ্ন শ্যামলা 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 মেরা আমি বলবো বাঙালির খুবই প্রমিনেন্ট এন্ড সুন্দর একটা রং যেটা নিয়ে আমরা গর্বিত তো শ্যামলা রঙের মেয়েরা যে কোনো রঙের কাপড় খুব সুন্দর মানিয়ে যায় তো আপনি নিশ্চিন্তে লাল হতে পারে ফিরোজা হতে পারে যে কোনো কালার মিশিয়ে যে কোনো কালার পরা যায় আমরা ভয় পাই যে আমি শ্যামলা তো আমাকে লাল বুঝি ভালো লাগবে না কিন্তু ভালো লাগে খুব সুন্দর লাগে সো পরে ফেলতে পারেন আর আমাদের একটা প্রশিক্ষণ একটা স্কুল আছে যেটার নাম হচ্ছে উজ্জ্বলা সেটার একটা ফোন নাম্বার আছে নিকেতন এটা স্কুল ওটার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর ডাবল ওয়ান এইট সিক্স টু নাইন জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর ডাবল ওয়ান এইট সিক্স টু নাইন আমরা যেটাতে ছিলাম সেটা হচ্ছে বৈশাখের সকালে কি হয় খুব ফ্রেশ একটা এমন আনন্দ ঘন একটা ইয়ে থাকে যে আমাদের ভেতরের আনন্দটা আলাদা থাকে চারপাশে আমরা যখন বাতাসটা বইতে থাকে আমাদের ওই ফিলটা কিন্তু আমাদের এমনিতে এনহেন্স করে যখন গান গানটা শুনতে থাকি আমরা তো এতে যেটা হয় যে এই সময়টাতে আমরা একটা সুন্দর করে কাপড়টা পড়তে পারি যে যেভাবে পড়তে চায় যারা কিন্তু মঙ্গল শোভাযাত্রাটাও থাকে ওই একটু পরে ছানোটার অনুষ্ঠানটা শেষ হওয়ার পরে যদি বিশ্ববিদ্যালয় এলাকাটার কথা বলি তারপরেই মঙ্গল শোভাযাত্রা শুরু হয় আর অন্যান্য জায়গার প্রোগ্রামগুলো হতে একটু দেরি করে হয়তো নয়টায় বা দশটায় বিভিন্ন সোসাইটিগুলো করে থাকে পাড়ার মধ্যে করে থাকে তখন মেয়েদের সাজগোজ মেকআপটা কীরকম সকালের দিকটা আসলে যেটা আমার মনে হয় যে সকালের দিকটা আমরা চুলটাকে যদি একটা আহ খোপা করে নিতে পারি মেয়েরা যারা একটু অস্বস্তি ফিল করে গরমের ইয়ে বেশি থাকে এটা করতে পারি আর টিন এজের মেয়েরা হতে পারে যে চুলটা ছেড়েও রাখতে পারে আর এছাড়া হচ্ছে যারা খোপা করছেন তারা ফুল পরতে পারেন এবং সাজের ক্ষেত্রে সকালে যদি আমরা খুব সুন্দর করে একটু কালারফুল করে চোখটাকে টেনে আমরা যদি আইলাইনার বা কাজল পরি চোখটাকে ভরে একটা সুন্দর করে টিপ পরি ব্লাশনটা আমরা অবশ্যই একটু ব্রাউন টোনের সাথে ব্লাশন পরি তাহলে দেখতে ভালো লাগবে এটা ফ্রেশ ফিল থাকবে এরপরে লিপস্টিকটা অবশ্যই আপনার টেস্ট অনুযায়ী যদি আপনি চান যে আপনার টিপ এবং লিপস্টিক সেম কালার থাকবে পড়তে পারেন তবে যে কোনো একটা কালারফুল হলে আপনাকে দেখতে ভালো লাগবে এটা সকালের দিকে হতে পারে দুপুরে এসে যখন আমরা একটু দুপুরের দিকটা আসে তখন যেটা হয় যে একটু অস্বস্তিকর হ্যাঁ থাকে তো পারতোপক্ষে আছে ওই সময় খুব ভারী কিছু না করা ভালো এবং খুব কালারফুল কিছু না করা ভালো লিপস্টিকের টোন নামিয়ে আনা উচিত একটু ব্লাশনটা লাইট বেবি পিঙ্ক ব্লাশন ব্যবহার করা উচিত একটা ছোট্ট রেড টিপ পরা উচিত যদি আমরা টিপ পড়তে চাই আর চুলটা ডেফিনেটলি তখন টাইট করে বেঁধে নেওয়া উচিত সেটা বেনি হতে পারে সেটা খোপা হতে পারে একটু বেঁধে নেওয়া উচিত যেন অস্বস্তি না লাগে আর যখন বিকেলের পার্টটা আসছে তখন আসলে অনেক বেশি ফ্রিডম থাকে প্রচন্ড বাতাস থাকে রোদটা পড়ে যায় তখন কিন্তু আবার সাজের আলাদা একটা ডাইমেনশন আনা যায় তখন খুব কালারফুল করে সাজা যায় যেটা আর কি কেউ যদি চায় আমি চোখের স্মোকি আইস করতে চাই আমি হয়তো বা যেহেতু আমি লাল পড়ছি আমি অনেকগুলো কালারের ভেরিয়েশন রাখতে চাই সেটা করতে পারে ব্রাইট কালার লিপস্টিক পরতে পারে ব্লাশন অনেক হাই করতে পারে সো ওই সময়টা আবার একদম চেঞ্জ হয়ে যেতে পারে তো একটা মানুষ নিজেকে দিনে তিনবার তিনভাবে প্রেজেন্ট করতে পারে খুব অল্প একটু পরিশ্রম করলেই সেটা হয়ে যাবে এই হচ্ছে আমরা তিন বেলার সাজের কথা মোটামুটি জানলাম একটা বিরতির সময়ে আমরা পৌঁছে গেছি আমরা ফিরে এসে বাকি সাজসজ্জা নিয়ে কথা বলবো বৈশাখের সাজসজ্জা নিয়ে আছে সমাধান সূত্রে কথা হচ্ছে আপনাদের সাথে আপনারা যা প্রভিন আছেন আমাদের সাথে বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন আছেন সমাধান সূত্রে অনুষ্ঠানে কথা বলছি বৈশাখের সাজ সাজে বিষয়টি নিয়ে স্টুডিওতে উপস্থিত আছেন রেড কনসালটেন্ট আপনাদের প্রশ্ন এবং কোনো মতামত যদি থাকে আপনারা বলতে পারেন আমরা আপনাদের সমস্যার সমাধান দেওয়ার জন্য বসে আছি এরপরে যদি আপনি আমাকে একটু এই বিষয়টা বলেন যে যদিও বিরতির আগে আপনি বলছিলেন যে সকালে দুপুরে এবং রাতে কিভাবে মেয়েদের মেকআপ হতে পারে বা ছেলেরাও বা কিভাবে বের হলে সেটা কি কিভাবে চেঞ্জ করতে পারেন কিন্তু আমরা যেটা দেখি যে অধিকাংশ সময় যারা পয়লা বৈশাখে বের হন তারা সারা দিনের জন্য আছেন আছেন হয়তো কাছের মানুষটির সাথে বের হন বন্ধু বান্ধব মিলে বের হন সারা দিনের জন্য ভোরবেলা ছায় নটা গান শুনতে যাওয়া থেকে শুরু করে একদম সন্ধ্যা পর্যন্ত আলো থাকা পর্যন্ত তারা বাইরে থাকেন সেক্ষেত্রে প্রস্তুতিটা কি হতে পারে সামগ্রিক একদম মেকআপ সহ পোশাক সহ সে ক্ষেত্রে যেটা হতে পারে যে একবারে একটা একটা প্রস্তুতি নিতে হবে যে আমি সকালে সাজটা দিয়ে ফেললাম দেওয়ার পরে আমি কিছু কিডস আমার সাথে ক্যারি করলাম একটা ছোট পাউস ক্যারি করলাম যেটা মধ্যে আমরা রেখে দিলাম ইটস লাইক একটা ব্লাশন রাখতে পারি একটা লিপস্টিক রাখতে পারি একটা কম্প্যাক্ট পাউডার রাখতে পারি যেটাতে আমরা একটু রিটাচ করব আর তার পাশাপাশি একটা চিরুনি রাখতে পারি আর হতে পারে যে ছেলেদের ক্ষেত্রে এটা খুব একটা চিরুনি রাখতে পারি একটা রাবার ব্যান্ড রাখতে পারি যদি আমরা চাই তো এই জিনিসগুলো থাকলো শুধু সাজসজ্জার ক্ষেত্রে যখন যেটা দরকার হচ্ছে একটু চেঞ্জ করে নিতে পারি যে ঠিক আছে আমি এখন এই চেঞ্জটা করে নি আমি একটু ওয়াশরুমে যাচ্ছি তো ওয়াশরুমে যেই এটা চেঞ্জ করে ফেলা যায় এটার জন্য খুব একটা সময় লাগে না এটা করে ফেললো এর পাশাপাশি যেটা করতে হবে অবশ্যই পানির বোতল রাখতে হবে একটা সাথে এবং সালাইনের প্যাকেট রাখতে হবে ব্যাগে কারণ এত বেশি গরম থাকে যে আমরা অনেকেই বডি ডিহাইড্রেট হয়ে যে সেন্সলেস হয়ে যায় এরকমও হয় অনেক বেশি গরম হলে তো এটা হতে পারে তো এই ক্ষেত্রে সালাইনের প্যাকেট রাখতে হবে ব্যাগে আহ পানির বোতল একটা সাথে রাখতে হবে এবং আমার মনে হয় কাপড়ের ক্ষেত্রে যদি হয়। কেউ যদি আসলে করতে চান। তাহলে হয়তো যেতে চান যেতে চান হ্যাঁ গাড়ির মধ্যে হয়তো একটা কাপড় রেখে দিতে পারেন এবং আশেপাশে কোনো আত্মীয় স্বজনের বাড়ি থাকলে সেখানে যেও পরিবর্তন করে নিতে পারে যে আমি কাছে হয়তো বা আমার খালার বাড়ি আছে বা ফুপুর বাড়ি আছে আমি শুধু একটু চেঞ্জ করেছি বাস খarita খুলে একটা ফতুয়া পরাবে ফতুয়া একটা কামিজ পরে নিয়ে নিল তো এরকম একটা ওরকম একটা সলিউশন যদি আপনি অপশন রাখতে চান কি যদি রাখতে চান রাখতে পার না যদি কেউ ফিল করেন যে না আমি একবারে এটা পরেই ব্যাক করব তাহলে আরামদায়ক কাপড় পরা খুবই জরুরি জরুরি আর এখন সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার দেখেন আমাদের যতগুলো দেশি ও বুটিক হাউস আছে এরা বুঝেই তারা কাপড় ভালো কাজ করছে তারা মানে এত অ্যাপ্রিশিয়েট করার মতো একটা বিষয় এটা আমাদের সত্যি বলতে হয় যে সবাই আরামের কথা মনে এবং তারা কি পরিমাণ প্রেশার নেয় এই পয়লা বৈশাখের আগে যেটা আমরা সারাক্ষণ দেখি এবং সেটার আউটপুট আমরা সবাই দেখতে পাচ্ছি তো সেই জায়গা থেকে আমরা যদি নিজের জন্য ঠিক আমার পার্সোনালিটিকে মাথায় রেখে আমার কাপড়টি বেছে নিতে হবে তাহলেই না আমাদেরকে একজন আরেকজনের মতো লাগবে না আমাকে আমার মতোই লাগবে এটা খুব গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় আমি জানতে চাচ্ছিলাম যে যে মাথায় ফুল পড়ার কথা বলছিলেন আমরা ফালগুনে দেখি যে প্রচুর তাজা ফুল মেয়েরা পড়ে থাকে হ্যাঁ ফাল্গুন মাস সেটা তখন খুব একটা গরমও না খুব একটা ঠান্ডাও থাকে না খুবই সুন্দর একটা আবহাওয়া থাকে এবং সেজন্য ফুল পড়ে সেজে খুব আরাম কিন্তু বৈশাখে আবার সমস্যাটা কিন্তু আছে যতই আপনি শাস্তে চান না কেন গরম কিন্তু প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় অনেককেই আমি দেখেছি যে খুব হয়তো যত্ন করে ফুল পড়েছেন কিন্তু রোদে খানিকক্ষণ পরেই সেই ফুল একদম নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এই ক্ষেত্রে কিন্তু আমার ফুল পড়তেও চাচ্ছেন সেক্ষেত্রে সমাধানটা কি হতো ফুলটা আসলে একটা মানুষের বাড়তি নিজস্ব সৌন্দর্যটাকে খুব সুন্দর করে বের করে আনে তো এটাকে আমরা আসলে ইগনোর করতে পারি না ফুলটা আমরা পরবো আর এখন একটা বিষয়ও আছে যে আমাদের দেশে এমন এমন ফুল আছে যেগুলো আমরা ফুলের দোকানে গেলে শুনি এটা বিদেশি ফুল কিন্তু সব ফুলই এখন বাংলাদেশে উৎপাদন হচ্ছে এবং আমরা সেটা অনেকে জানি না তো এমন অনেক ফুল আছে যেটা সারা দিন আপনি মাথায় রাখতে পারবেন ফুলটা নষ্ট হবে না তো আমার মনে হয় বৈশাখের ক্ষেত্রে আমরা একটু ওটা যদি মাথায় রেখে ফুলটা কালেক্ট করি তাহলে ভালো হয় আর আরেকটা বড় বিষয় হচ্ছে যে যারা আসলে এই রেসটা জানি না কোন ফুলটা সারা দিন। থাকবে বেঁচে থাকবে যদি আমি এটা না বুঝতে পারি তাহলে আসলে ওরকম একটা রিস্কে না যাওয়াটাই ভালো সেই ক্ষেত্রে আমরা এটাকে হ্যাঁ 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 আমরা একটু আলাদা একটা ওয়েও আছে সেই ক্ষেত্রে আমরা ড্রাই ফুল যেটাকে শুকনা ফুল বলি এরকম এখন অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা শুকনা ফুল পাওয়া যাচ্ছে তো সেটাও কিন্তু আমরা পরে ফেলতে পারি আপনি মনে হয় দেখেছেন শোলা দিয়ে বানানো একটা ফুল আছে যেটা বেলি ফুলের মতো লাগে যদি মাথায় পড়ে কি অসাধারণ লাগে

সংযোগটি মধ্যে বিচ্ছিন্ন হয়ে গেছে শিখা আপনি আবারও চেষ্টা করতে থাকুন না আমরা নিশ্চয়ই আপনি আবারও যদি যদি আমাদেরকে আহ ফোন করেন আমরা আপনার প্রশ্নটি নিশ্চয়ই নেবো জি আহ যেটা হতে পারে যে ওই ফুলগুলোই আবার যার যদি কেউ খোপায় পড়তে না চান হতে পারে আমি খুব করে একটা বেনি বেনি করছি করছি বা আমি ওয়েতে সে কিন্তু ওই ফুলগুলো চুলের চাইলে যে কাটা আছে সেটার ভেতরে পড়ে ফেলতে পারেন যেটা বেনির মধ্যে পড়ে ফেলতে পারেন যেটা অসাধারণ লাগে তো এভাবে আমরা ড্রাই ফুলের ব্যবহার কিন্তু খুব বাড়াতে পারি বাড়াতে করতে পারি আরেকটা জিনিস হচ্ছে যে চুল বাঁধার কথা যদি একটু বলেন মানে বিভিন্ন রকমের খোপার কথা আমরা জানি বা বেনির কথা আপনি বলছেন আজকাল বেনিটাও অল্প বয়সী মেয়েরা বিশেষ করে খুব পছন্দ করে করছে একই সাথে আরামও হচ্ছে আবার দেখতেও ভালো দেখতেও ভালো লাগছে একটু নতুনত্ব আসছে এবার চুলের ফ্যাশনটা আসলে কি কি চলছে আমরা যদি বলি একদম টিনেজ বা ইয়াং মেয়েদের ক্ষেত্রে আসলে ওরা খুবই ফ্যাশনেবল বেনিগুলো করতেই পছন্দ করছে সেটা একটা কারণ আছে কেন কারণটা হচ্ছে এই বেনিটা যখন করছে একটা চুল ছেড়ে রাখার মধ্যে যে ফেইসের আদলের যে একটা সৌন্দর্য আছে ওই বেনিটাতে সেটা রেখে করা সম্ভব যে কারণে মানুষের কাছে ওই বেনিটা বেশি অ্যাকসেপ্টেড সবাই ওটা করতে চায়। যারা একটু ভারী আছে একটু কি বলে একটু চাবি আছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে চুলটা বাদলেই ফেসটা বড় হয়ে যায় খোপা করলে বড় হয়ে তো তারা সব সময় ওটা থেকে দূরে থাকে চুলটা ছেড়ে রাখে একটু কভার করার জন্য চুলটা দিয়ে মুখটা মুখটা ঢেকে রাখার জন্য তো এখন কিন্তু সেইমভাবে আমরা খোপাটাও করতে পারছি যে একটু চুলটা ওইভাবে করে কেন আমরা কিন্তু আমাদের ট্রেডিশনাল ওয়েতে ব্রিডল পার্টিং করে চুলটাকে কান অব্দি ঢেকে একটা লুজ খোপা করলেও কিন্তু সেটা হচ্ছে বাট সেটা একেবারেই ট্রেডিশনাল হয়ে যাচ্ছে সেটা হয়তো অনেকে চান না তো যারা এটা চান না তারা যারা একটু মডার্নাইজ করে আসলে ওই জিনিসটাকে প্রেজেন্ট করতে চান তারা হয়তোবা ওইভাবে একটু স্টাইল করে বেনিগুলো করে নিচ্ছে তো ইয়াং ক্রেজের মধ্যে আমরা ওরকম বেনিগুলোই দেখব এবার বেশি আমার মনে হয় দর্শক বোধহয় হয় ফোনটি আবার করতে পেরেছেন জি আপনি প্রশ্নটি করুন আমি প্রশ্নটি করতে চাচ্ছি যে বিকালবেলা যে আমরা শ্বাসটা দেব তখন আমরা কিভাবে শ্বাসটা দেব তখন আমরা কি চুলটা খোলা রাখতে পারবো কি মানে বেঁধে রাখবো ঠিক আছে থাকুক আমাদের সাথে আচ্ছা বিকেলে যখন আমরা সাজবো তখন অবশ্যই মাথায় রাখতে হবে আমার ওখানে অনেক ফ্রিডম আছে আমি ওপেন কারণ আমার রোদ নেই অনেক কষ্ট নেই সো আমরা চাইলে সে সময় কিন্তু আমরা একটু ভারী কাপড়ও পরতে পারি সুন্দর কাপড় হতে পারি একটু ভারী আমি পরতে পারছি না সারা দিনে। তো আমি চাইলে সেখানে সেটা চেঞ্জও করতে পারি আর চুলের ক্ষেত্রে অবশ্যই আপনি ছেড়ে রাখতে পারবেন চুল কার্ল করে আমরা অনেকে ছেড়ে রাখতে চাই সেটা রাখতে পারি আমরা যে কোনো ধরনের স্টাইল বিকেলে করতে পারি এটা একটা বড়ো ফ্রিডামের জায়গা আছে আমরা একটা বিরতির সময় পৌঁছে গেছি আবারও ফিরে এসে বাকি কথা নিশ্চয়ই হবে আসলে বৈশাখের সাতসজ্জা নিয়ে এত কথা থেকে যায় শেষ হওয়াই মুশকিল ফিরছি বিরতির পর আপনারা আছেন সমাধান সূত্রে অনুষ্ঠানে সঙ্গে থাকুন সমাধান অনুষ্ঠানে আছেন আপনারা কথা বলছি বৈশাখী সাজসজ্জা এই বিষয়টি নিয়ে স্টুডিওতে উপস্থিত আছেন রেড বিউটি সালুনের বিউটি কনসালটেন্ট আফরোজা পারবিন এবার একটু আমি জানতে চাইব যে আমরা তো মোটামুটি সাজগোজ শেষ করে ফেলেছি এখন সাজগোজের পরে বৈশাখ শেষ হয়ে গেল বিকেল হয়ে গেল বাসায় ফিরল তারপরে একজন ছেলে বা মেয়ে তাদের আসলে যেই অবস্থাটা হয় রোদে পোড়া যে অবস্থা হয় চুল ত্বক সবকিছু মিলে আপনি যে ছোট করে একটু বলেন যে এরপরে কি করতে পারেন ত্বক এটা হচ্ছে সবথেকে সুন্দর পার্টগুলো আমরা শেষ করলাম এবার সব থেকে কঠিন বিষয় যেটা সেটা হচ্ছে আমরা যখন নিজেরা খুব ব্যস্ত হয়ে যায় আনন্দের মধ্যে আমরা ভুলে যাই যে অনেক ধরনের সাইড এফেক্ট আমার শরীরে ঘটছে আমি টের পাচ্ছি না বাড়িতে যাওয়ার পরের দিন থেকে টের পাবো সেরকম একটি বিষয় হচ্ছে সানবার্ন হয়ে যায় এবং সেই সানবার্নগুলো এত বেশি হয় যারা আমরা স্লিভলেস কাপড় পরি যারা আমরা শর্ট হাতা কাপড় পরি ঠিক যেই অপশ মানে পার্টটুকু ওপেন থাকে থাকে সে পার্টটুকুতে যেটা হয় একদম বয়ন হয়ে পুড়ে যায় পুড়ে গেলে যেটা হচ্ছে যে ওই পোড়াগুলো খুব ইজিলি চলে যায় না এবং আমরা আসলে অত সময় কেউ হয়তো কেউ লক্ষ্যও করি না যে এটার পেছনে এক্সট্রা একটু সময় দিতে হবে আর রোদে পুরো রোদে ভয়াবহ আর খুব ভয়াবহ হয়ে যায় সেক্ষেত্রে মনে রাখতে হবে যে আমার এটা থেকে বাড়িতে ফিরেই দ্রুত একটা কিছু লাইক ছেলেরাও তো বাড়িতে ফিরে মুখটা ধুচ্ছে তো মুখটা ধোয়ার সাথে সাথে একটা যদি প্যাক ব্যবহার করে ফেলতে পারে আহ সেটা এমন হতে পারে আমি তাহলে একটু প্যাকটার কথা বলি আর মেয়েরা কিভাবে করবে আগে ওই প্রসিডিউরটা একটু বলে নেই যে একটা মেয়ে বাড়িতে ফিরে মেকআপটা তুলবে হতে পারে যে কোনো ধরনের অয়েল যেটাতে সে কমফোর্টেবল সেটা অলিভ অয়েল হতে পারে অয়েল হতে পারে যে কোনো তেল দিয়ে মাসাজ করে পুরো মুখ থেকে সেটাকে তুলে ফেলবে একটা ফেলবে ভেজা টাওয়াল দিয়ে তুলে তারপরে সে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে ফেলতে পারে তো এটা চলে গেল এরপরে সে প্যাকটা লাগাবে এবং সেই প্যাকটা হচ্ছে একটু টক দই হতে পারে একটু মুলতানি মাটি হতে পারে মুলতানি মাটি আমরা অনেক জায়গায় পাই আরো পাওয়া যায় টক দই মুলতানি মাটি তার সাথে একটু হলুদ পাউডার

মানে কয়েক ড্রপ যদি আমরা মালটার রস দেই আচ্ছা লেবু রস হ্যাঁ লেবু রস খুব কম পরিমাণে লেবুর থেকে মালটার রসের একটু বেশি থাকে এর জন্য তো এটা কি করতে হবে একটুটা দিয়ে আমরা যদি পারি পানির ব্যবহার না করে যেহেতু আমার টক দুইটা মানে নরম সো পানি ব্যবহার না করে আমি ওখানে যেহেতু আবার একটু মালটা জুসটা দিচ্ছি তার সাথে আমরা একটু শশার রস যদি দিই অল্প পরিমাণে দিয়ে পুরোটা মিক্সড করে এটা যদি আমরা পুরো ফেসে গলায় হাতে খালি থাকছে পুরো আপ্লাই করে মানে লাগিয়ে আমরা বসে থাকবো দশ মিনিট দশ থেকে 10 মিনিট রেখে তারপর আমরা 10 মিনিট একটু ড্রাই হয়ে আসবে শুকিয়ে আসবে তখন আবার পানি দিয়ে মাসাজ তারপরে তুলতে তুলতে এটা আরো 10 মিনিট লেগে যাবে টোটাল বিশ মিনিটের ভিতরে শেষ হয়ে যাবে এবং বিশ মিনিটের ভিতরে শেষ হওয়ার পরে দেখবো যে আমাদেরকে খুব ফ্রেশ লাগছে এটা খুব জরুরি আসলে ত্বকের ভেতরে যে একেবারে যে ময়লাগুলো ঢোকে সেগুলো ক্লিন হয়ে আসবে আসবে আর যদি কেউ হ্যাঁ যদি কেউ একটু আমি বলতে যাচ্ছি যদি কেউ একটু বেশি এফোর্ট দিতে চান তাহলে যেটা করবেন যে একটা ময়শ্চারাইজার দিয়ে একটু মাসাজ দিয়ে নিবে আগে মাসাজ দিয়ে নিলে আমার পোড়ের ভেতরগুলো পর্যন্ত ওই মাসাজ ওই ক্রিমটা ভেতরে ঢুকে বের হয়ে আসছে এবং ফ্রেশ হয়ে যাচ্ছে তারপরে আমি ওটা অ্যাপ্লাই করছি এবং তারপরে আমরা যদি একটু স্টিম মানে গরম পানি চুলায় দিয়ে আমরা কাজটা করতে পারি এবং ওটা হয়ে গেলে খুবই সাবধানতার সাথে একটু টাওয়েল দিয়ে মুখটা ঢেকে একটু রাখলে ওই এটাও কিন্তু আমাদেরকে খুব দ্রুত পোরগুলো ওপেন করে দিবে বাট মনে রাখতে হবে যেহেতু গরম আর এটা ব্যবহারের পরে অবশ্যই বরফের ব্যবহার করতে হবে আমরা একদম শেষ দিকে চলে এসেছি আপনি যদি আমাকে একটু ছোট করে বলেন আমরা অনেক ধরনের সাজের কথা আসলে বললাম পাশ্চাত্য থেকে নেওয়া বা নতুন কিছু মানুষ তো আসলে সবসময় নতুন কিছু চায় সেই জায়গা থেকে নতুন নতুন ফ্যাশন বের করে পয়লা পোশাকের সাজা সেই বিষয়গুলো কিন্তু আদি এবং অকৃতিম ট্র্যাডিশনাল সাজ বলে যে একটা বিষয় আছে বাঙালি সাজ বলতে আমরা যা বলছি। সেই সাজটা আসলে পয়লা বৈশাখের জন্য সব থেকে যে উপযোগী আপনি বলছিলেন আমাকে সেই বিষয়টা যদি একটু বলেন এটা আসলে যদি বলতে চাই যে অ্যাজ এ বিউটি আর্টিস্ট আমরা সৌন্দর্য নিয়ে প্রতি মুহূর্তে কাজ করছি আমরা প্রতিটা সময় আসলে স্টাইলগুলো বের আমরাই করি আমরাই মানুষের সামনে নিয়ে আসি এভাবে সেজে দেখেন আপনাকে ভালো লাগবে আমরা বলি প্রকৃতির কাছাকাছি আসেন যত বেশি ন্যাচারাল সাজে আসবেন আপনাকে খুঁজে পাবেন কিন্তু তারপরেও বলতে চাই যেভাবেই সাজেন না কেন আমাদের যে ঐতিহ্য আছে সেটাকে তো আসলে সরানো যাবে না আমরা সরাতে চাইও না আমাদের ঐতিহ্যটাকে মাথায় রেখে প্রতিটি ইন্ডিভিজুয়াল প্রোগ্রামে আমাদের আমাদের পুরনো সাজ আশ্চর্যা ধারণাকে ধারণ করে সাজাটাই ভালো আমাদের বাঙালির বাঙালি আনা ব্যাপারটাকে কখনোই মোছা যাবে না এবং সেটা মোছার ঠিকও না এবং আমরা গর্বিত যে আমরা বাঙালি এবং এ কারণে বাঙালি আনার লুকে নিজেকে এবার বৈশাখে অবশ্যই দেখবেন সুন্দর করে দেখবেন আমার মনে হয় পরের বৈশাখ থেকে আপনি বুঝেই যাবেন আপনাকে আসলে কোন সাজটিতে বেশি ভালো লাগছে অনেক ধন্যবাদ আফরোজা আপনাকে আমার মনে হয় যে আমরা এই আশাবাদ নিয়ে এবং এই লক্ষ্যটাকে সামনে রেখে আমরা আগাতে পারি কারণ এটা আমাদের সব থেকে গর্বের জায়গা আমরা ছিলাম আজকে সমাধান অনুষ্ঠানে কথা বললাম বৈশাখের সাজসে এই বিষয়টা নিয়ে আগামীকাল পহেলা বৈশাখ সুন্দর করে সাজুন আর আমি ফিরবো আগামীকাল অন্য পক্ষ নিয়ে থাকুন ডিবিসি নিউজের সঙ্গে